হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের ভূমি আইনের প্রেক্ষাপটে আমাদের সবাই আমরা আমাদের নিজেদের কিছু না কিছু জমি আছে, এই জমি নিয়ে, জমির দখল নিয়ে, জমির স্বত্ব নিয়ে অনেক সমস্যা রয়ে গেছে। এবং আমরা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ যে বিবাদ সেটা ভূমিকেন্দ্রিক। তো বন্ধুরা, এখানে জমি দখলের আশঙ্কা, আইনি প্রতিকার কী, এবং জমি দখলের হুমকি বা কেউ জোর করে জমি দখল করে নিলে কী কী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, এই সব নানা বিষয়ে আমি আপনাদেরকে মৌলিক যে বিষয়গুলো, আইনের বিষয়গুলো রয়ে গেছে সেসব বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটি প্রশ্ন, একজন পাঠকের প্রশ্ন দিয়েই আমি এই ভিডিওটি শুরু করছি, এবং আশা করি এই জমি দখলের যে আশঙ্কা বা আপনি জমি দখলের হুমকি বা কেউ জোর করে জমি দখল করে নিলে আপনার যে ফৌজদারি, দেওয়ানি প্রতিকার এবং জিডি করার প্রতিকার বা আরও যেসব প্রতিকার রয়েছে আইনে, সেসব বিষয়ে আমি বিস্তারিত শুরু থেকে শেষে পর্যন্ত প্রত্যেকটি টপিকই গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আইন বিষয়ক নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় ফিরে আসি। যে একজন পাঠকের প্রশ্ন বলেছিলাম যে একজন পাঠক, তিনি নিজেই বলছে যে তিনি পৈতৃক সূত্রে জায়গার মালিক, তিনি বর্তমানে সে জায়গায় দখলে আছেন, কিন্তু স্থানীয় কিছু ভূমিদস্যু তার সেই সম্পত্তিতে সমস্যা রয়েছে বলে তার জমি দখলের পায়তারা করছে। তো তাকে বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে, যে কোনো সময় তারা সন্ত্রাসী দিয়ে সেই পাঠকের জমি দখল করে নিতে পারে। এক্ষেত্রে তার আইনি প্রতিকার কী? সে তিনি মূলত তার ভাষায় প্রশ্নটি করেছেন। আমি আমাদের আইনি পাঠশালার যারা আইনজীবী রয়েছেন তাদের উত্তরটি আমি খুব সহজ করে বলার চেষ্টা করব। তো পাঠক, জমি নিয়ে ঝামেলা হলে আপনি ফৌজদারি আদালতে প্রতিকার চাইতে পারেন শুরুতে, এবং যদি আপনি জমি কেউ আপনার জমি কেউ দখলের আশঙ্কা থেকেই থাকে তো আপনি শুরুতে একটা জিডি করবেন। শেষ জিডির বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব সামনে। তো নিজের জমি অথচ জমিতে আপনি বসবাস করছেন না, এই সুযোগে আপনার মালিকানাধীন জমি অন্য কেউ এসে নিজের বলে দাবি করছেন এবং কিংবা গায়ের জোরে দখল করে নিতে চাইছেন, কিছু অংশ তো দখল করেই নিয়েছে, এখন কি করবেন আপনি? জমির দখলকে কেন্দ্র করে এমন ঘটনা অহরহ ঘটছে, জমি দখল নিয়ে মামলা মকদ্দমাও প্রচুর আমাদের দেশে, কিন্তু জমি দখল কেন্দ্রিক বিবাদগুলো নিষ্পত্তি কীভাবে করতে হয় তা জানা নেই অনেক সাধারণ নাগরিকের, ফলে নিজের জায়গাটুকু বেদখল হয়ে যায়, জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার ঘটনাও ঘটে আমাদের দেশে। এই বেদখল ঠেকাতে এবং অবৈধ দখলদারিত্ব ঠেকাতে, ভূমিদস্যুদের ঠেকাতে এবং জমি ফিরে পেতে শক্তিশালী আইন রয়েছে, কিন্তু তার কতটুকু প্রয়োগ রয়েছে সে বিষয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, কী ফৌজদারি প্রতিকার রয়েছে? তো জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন যে কোনো ব্যক্তি। এই ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার 2 মাসের মধ্যে। তাহলে বন্ধুরা, যে প্রথমে বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির 145 ধারায় নিকটস্থ যে নির্বাহী আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে 145 ধারায় মামলা করবেন, এবং বেদখল হওয়ার 2 মাসের মধ্যেই মামলাটি করতে হবে, মূল কথা এটি। তো বন্ধুরা, এরপরে যদি কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট প্রতিকার বিরুদ্ধে সমন জারি করবেন প্রতিপক্ষের বিরুদ্ধে, পরবর্তী সময়ে উভয় পক্ষের বক্তব্য শুনে এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তি দখলদার কে তা নির্ধারণ করবেন, প্রয়োজনে সরজমিনে গিয়ে তদন্তের আদেশ দিতে পারেন স্থানীয় পুলিশকে তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে, প্রকৃত দখলদার কে সে বিষয়ে রায় দেবেন বিচারক। তবে 145 ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে স্বত্ব বা মালিকানা দাবি করা যাবে না, এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে, তার মানে স্বত্ব এবং মালিকানা সংক্রান্ত বিষয় দেওয়ানি আদালতে হবে। আমি সে বিষয়টি একটু পরে আলোচনা করছি, এবং এই ভিডিও শেষের দিকে দেওয়ানি আদালত কী কী রয়েছে সে বিষয়ে এবং গুরুত্বপূর্ণ আদালতের যে বিষয়গুলো সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ফৌজদারি আদালত কোথায় এবং কীভাবে আশ্রয় নেবেন? তো এক্ষেত্রে আপনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আইনজীবীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 145 ধারায় পিটিশন বা নালিশি মামলা করতে পারবেন, তবে অবশ্যই মামলা করার সময় আপনার সব অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে, বিচারক সে কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন ঘটনা কতটুকু সত্য, তারপরে বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা ওসি সাহেবকে তদন্তের নির্দেশ দেবেন, তদন্ত প্রতিবেদন থানা থেকে আপনার পক্ষে এলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাহী আদালতের যে ম্যাজিস্ট্রেট
তিনি প্রতিপক্ষকে সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেবেন। তো বন্ধুরা, এরপর আমরা দেখি আরও কী কী প্রতিকার রয়েছে। এখন হুমকির প্রতিকার, যদি আপনাকে আপনার জমি থেকে বেদখলের হুমকি দেয় আপনার প্রতিপক্ষ, তাহলে প্রতিপক্ষের দ্বারা আপনি হুমকির শিকার হলে প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। তো বন্ধুরা, ডায়েরি কীভাবে করবেন, কীভাবে ডিজিটাল জিডি করবেন, জেনারেল ডায়েরি করবেন, আপনি অনলাইনে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে আমারও নিজস্ব ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে আপনি জিডি করবেন, তাহলে খুব সহজ হবে আপনার জন্য। তারপরে সে সাধারণ ডায়েরিটি নিয়ে আইনজীবীর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধির 107 ধারায় মামলা করতে পারবেন। তো হুমকি দিলে, কেউ হুমকি দিলে, প্রতিপক্ষ যদি আপনাকে হুমকি দেয় বা বেদখলের হুমকি দেয়, তাহলে আপনি এই প্রথমে একটা জিডি করতে পারেন এবং সেই জিডিটা নিয়ে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 107 ধারায় মামলা করতে পারেন। তাহলে হুমকির প্রতিকার আমরা খুব সহজেই জানতে পারলাম। তো বন্ধুরা, এরপর আসি যে দেওয়ানি প্রতিকার কী কী। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার, যদি জমি থেকে অবৈধভাবে দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারা অনুযায়ী প্রতিকার সহ দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারবেন। এই আইনের 8 ধারা অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে ওই জমিতে তার স্বত্ব বা মালিকানা আছে বলে প্রমাণ দিতে হয়, নইলে এ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এই ধারায় প্রতিকার চাইতে হলে জমির স্বত্ব সহ দখল ফিরে পাওয়ার দাবি করতে হবে। তো বন্ধুরা, দেওয়ানি আদালতে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারায় আপনার প্রতিকার রয়েছে, সে বিষয়টি আমি আরেকটু ডিটেলস বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেওয়ানি প্রতিকার কী কী। তো 9 ধারা অনুযায়ী প্রতিকার পেতে গেলে বাদী শুধু দখলচ্যুত হয়েছেন এ মর্মে প্রতিকার চাইতে পারেন, স্বত্ব বা মালিকানা প্রমাণের দরকার নেই। তার মানে 9 ধারা অনুযায়ী শুধু বাদী দখলচ্যুত হয়েছে, সে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে 8 ধারায় কী প্রতিকার পাবেন সে বিষয়টি আমি আলোচনা করব। তো 8 ধারা, এখানে 9 ধারায় প্রতিকারের ক্ষেত্রে তামাদি আইন অনুযায়ী বাদীকে অবশ্যই বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলা করতে হবে, অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার তাকে হারাতে হবে, সরকারের বিরুদ্ধে 9 ধারায় মকদ্দমা দায়ের করা যায় না। তো বন্ধুরা, 8 ধারায় কী কী প্রতিকার রয়েছে সে বিষয়টি, 8 ধারার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে 12 বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে। এসব প্রতিকারের ক্ষেত্রে মূল্যমানের উপর ভিত্তি করে নির্দিষ্ট এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে এবং মূল্য অনুপাতে কোর্ট ফি জমা দিতে হবে। 9 ধারায় মকদ্দমার ক্ষেত্রে মূল্য অনুপাতে কোর্ট ফির অ্যাড ভ্যালোরেম অর্ধেক জমা দিতে হবে। 9 ধারার মূল বক্তব্য হচ্ছে যে আপনি দখলচ্যুত হয়েছেন এটি থাকতে হবে, স্বত্ব মালিকানা ইম্পর্টেন্ট নয়, এবং 6 মাসের মধ্যে দখলচ্যুত হওয়ার পর ছয় মাসের মধ্যে আপনার মকদ্দমাটি করতে হবে। 8 ধারায় স্বত্ব প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে 12 বছরের মধ্যে মামলাটি করতে হবে। তো বন্ধুরা, এখানে শুধু মালিকানা থাকলে জমির শুধু দখলে থাকলেই ভূমির মালিক নয়, এরকম একটি তামাদি আইনের 28 ধারায় সরকার ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ আইন নামে একটি 2020 সালে খসড়া আইন করেছে। এটি যদি হয় তাহলে এই তামাদি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 9 ধারার যে সমস্যা, বিশেষ করে যে 8 ধারার যে 12 বছরের মধ্যে বেদখল হওয়ার পর থেকে মামলা করার যে বিষয়গুলো, এসব বিষয়ে একটু শুধু দখলে থাকলে মালিকানা হবে না, সে বিষয়টি কিন্তু আইনটি দ্বারা নির্ধারিত হবে। তো 9 ধারার মকদ্দমার ক্ষেত্রে মূল্য অনুপাতে কোর্ট ফির অ্যাড ভ্যালোরেম অর্ধেক ফি জমা দিতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আপনার জমিতে স্বত্ব মেঘাচ্ছন্ন হলে বা কেউ আপনাকে যদি আপনাকে ডিস্টার্ব করে আপনার পজিশনে, তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু মামলা করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তো বন্ধুরা, আইনি পাঠশালার মাধ্যমে আপনারা নতুন নতুন ভিডিও আইন বিষয়ক দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্য কোনো নতুন বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদিন আমরা অন্য আইনের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।